অবশেষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছিল। এই ম্যাচে বাংলাদেশ কেমন একাদশ নিয়ে মাঠে নামবে সেটা কিন্তু ছিল আলোচনার মূল বিষয়। অনেকেই ধারণা করেছিলেন হয়তো মাহমুদুল্লাহ রিয়াদকে বাইরে রাখা হবে একাদশে, তবে চমক হিসেবে কিন্তু আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ এই ম্যাচে খেলছেন। তবে বাংলাদেশের একাদশটা আসলে কেমন হলো? বাংলাদেশকে একটু বেশি ডিফেন্সিভ মুডে একাদশটা সাজিয়েছে, অনেকে হয়তো একথা বলবেন, কারণ আমরা দেখলাম বাংলাদেশ পাঁচজন স্পেশালিস্ট বোলার নিয়ে কিন্তু মাঠে নেমেছে। মাহমুদুল্লাহ রিয়াদও যদি বোলিং করেন কিন্তু তারপরও অনেকদিন ধরে কিন্তু নিয়মিত 8-10 ওভার বা এরকম কোটা পূরণ করে না, তবে তার কাছ থেকে 3-4 ওভার বোলিং কিন্তু আশা করা যেতে পারে। তবে এর বাইরে পাঁচজন স্পেশালিস্ট বোলার নিয়ে বাংলাদেশ খেলছে, তার যা থেকে স্পষ্ট যে বাংলাদেশ বেশি গুরুত্ব দিয়েছে কিন্তু তাদের ব্যাটিংয়ে। 8 জন ব্যাটসম্যান নিয়ে মাঠে নামার মূল কারণ একটাই, আফগানদের বোলিং অ্যাটাক। আমরা জানি যে আফগানদের বোলিং অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশ সবসময় ভুগে, এবং সম্প্রতি যে বাংলাদেশ ঘরের মাঠে দুটো ওয়ানডে খেলেছিল সেটা কিন্তু তাদের কাছে হেরেছে। যদিও ঠিক ভিন্ন ফলাফল হয়েছিল এশিয়া কাপের ম্যাচে, বাংলাদেশ কিন্তু দাপটের সঙ্গে জয় পেয়েছিল। ধর্মশালায় বাংলাদেশ প্রায় 7.5 বছর পর কিন্তু বাংলাদেশ কোনো ম্যাচ খেলছে। সবশেষ 2016 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলেছিল বাংলাদেশ। উইকেটটা এখন পর্যন্ত আমরা যা দেখেছি যে উইকেটে কিন্তু একদম বলা যায় যে ব্যাটিং প্যারাডাইস উইকেট, বোলারদের জন্য তেমন কিছুই একটা নেই। এখন পর্যন্ত সাকিব আল হাসান কিছুটা ব্রেক থ্রু দিয়েছেন, তবে শুধু সাকিব না, অন্যদেরও কিন্তু স্টেপ আপ করে ভালো বোলিং করতে হবে। এবং একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ম্যাচে, এই মাঠে কিন্তু এখন পর্যন্ত মাত্র 4টা ওয়ানডে হয়েছে এবং তার 3টিতে পরে ব্যাট করা দল জিতেছে। তবে এখানে একটা যদি কিন্তু কথা আছে, সর্বোচ্চ চেস করে জিতেছে ভারত একটি ম্যাচে 226 রান। তার মানে যদি বাংলাদেশকে এই ম্যাচ জিততে হয়, 2015 এবং 2019 মতো উইনিং মোমেন্টাম দিয়ে যদি বিশ্বকাপ শুরু করতে হয়, তবে তাদেরকে অন্তত 250-60 মধ্যে যদি আটকে রাখতে পারো, তবে বাংলাদেশের জন্য ভালো রানটা চেস করার মতো। তবে যেহেতু বাংলাদেশ 8 জন ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছে, আমরা হোপ করবো যে রানটা যদি 270-280 পর্যন্ত যায়, বাংলাদেশের সেটা চেস করার সক্ষমতা আছে। ভারতের ধর্মশালা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।